বন্ধুরা আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে কাগজ ছাড়াও প্রিন্টার রয়েছে বিষয়টিকে আপনারা ভাবতে পারেন প্রিন্টারের ভেতরে কাগজ নেই অথচ সেটি প্রিন্ট করতে পারে তাও সম্পূর্ণ কালার প্রিন্ট বিষয়টি একটু আজব শোনালেও এটি এখন সম্পূর্ণ বাস্তব আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এমনই একরকম প্রিন্টার মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জানাচ্ছি আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ডিসকভারি বাংলা এইচডি প্রায় বছর খানিক আগে শুরু করা ডিসকভারি বাংলা এইচডি চ্যানেলটি নিয়ে পর্যাপ্ত কাজ করার খুব একটা সুযোগ হয়নি কিন্তু বর্তমানে বিভিন্ন রহস্যময় ও রোমাঞ্চকর এবং অবশ্যই তথ্যবহুল আকর্ষণীয় সব ভিডিও আপলোড করা হচ্ছে যেগুলো আপনাদের ভালো লাগবে চ্যানেলটি ঘুরে আসার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও নিচে দেয়া থাকবে কন্টেন্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আরো ভালো ভালো কন্টেন্টের জন্য আপনাদের মতামত আশা করছি চলুন আজকের ভিডিওটি শুরু করি অনেকে ছোট আকারের প্রিন্টারগুলো সম্পর্কে এরি মধ্যে জেনেছেন যেগুলো নিজের আকৃতি অনুযায়ী বিভিন্ন সাইজের কাগজে প্রিন্ট করতে পারে কিন্তু বর্তমানে নতুন ধরনের এমন প্রিন্টার রয়েছে যার আকার এতই ছোট যে পকেটে বহন করা যায় সাথে রয়েছে অভিনব প্রযুক্তি আপনারা যে ফ্যাক্টরিটির দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে এমনই সব প্রিন্টার তৈরি হয়ে থাকে বহু বছর ধরে গবেষণার পর অবশেষে সফলতার সাথে তৈরি হচ্ছে এমন প্রিন্টার এগুলোকে পেপারলেস প্রিন্টার বলা হয়ে থাকে গত 20 বছর যাবত বহুবার বহু রকম প্রোটোটাইপ তৈরি করা হয়েছে এই ধরনের প্রিন্টারগুলোর বাস্তব রূপ দেওয়ার জন্য প্রথমে শুধুমাত্র সাদা কালো প্রিন্ট হলেও এখন সম্পূর্ণ রঙিন প্রিন্ট করতে পারে এগুলো প্রিন্টারগুলোতে পেপার লোডিংয়ের কোনো ব্যবস্থা নেই এজন্যই এগুলোকে পেপারলেস প্রিন্টার বলা হয় প্রিন্টিং কাজটি করতে হয় নিজ হাতে প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্টারটি নিজের হাতে ধরে রেখে কাগজের প্রয়োজনীয় অংশের উপর ধরে ডানে বামে বা বিভিন্ন দিকে মুভ করিয়ে প্রিন্ট করতে হয় এগুলো দিয়ে বর্তমানে এগুলোতে বিশেষ নজর দেওয়া হয়েছে স্মার্টফোনের সাথে ব্যবহার করার জন্য যে কোনো কম্পিউটারের আকার অনুযায়ী সাধারণ প্রিন্টারগুলো ব্যবহার করা হয় কিন্তু এই প্রিন্টারগুলো আকারে ছোট তাই স্মার্টফোনের সাথে এগুলো ব্যবহার করতে পারলে তার সুবিধাজনক হবে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে ওয়াইফাই প্রযুক্তি পুরো ডিভাইসটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং আপনারা জানলেন এগুলো চালানোর পদ্ধতিও অন্যান্য প্রিন্টারের চেয়ে ব্যতিক্রম প্রিন্টারগুলোর আকার প্রায় একটি কম্পিউটার মাউসের সমান সিক্স হান্ড্রেড ডিপিআই বা ডট পার ইঞ্চ মানের কালার প্রিন্ট করতে পারে এগুলো যা যে কোনো লেখা বা দৃশ্য পরিষ্কার ফুটিয়ে তুলতে পারে বিভিন্ন সার্ফেসে ভিডিওতে উল্লেখ করা তথ্যগুলো দেখে নিন অন্যান্য সাধারণ ইংজের প্রিন্টারগুলোর মতোই এগুলোতে থাকে একটি কালার কার্ট্রিজ যার কালি শেষ হয়ে গেলে তা পরিবর্তন করে নেওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রিন্টারগুলো পোর্টেবল ও পেপারলেস হওয়ায় এগুলো দিয়ে শুধু কাগজেই নয় প্রিন্ট করা যায় যে কোনো কিছুর উপর হতে পারে তা কাঠের উপর প্লাস্টিকের উপর কোন ধাতব বস্তুর উপর বা কাপড়ের উপর সহ বিভিন্ন প্রয়োজনীয় বস্তুর উপর আবার যেখানে প্রিন্ট করা হবে তা সমতল না হলেও প্রিন্ট করে নেওয়া সম্ভব হয় একবার চার্জে প্রিন্টারটি ত্রিশ পেজ প্রিন্ট করতে পারে এবং একটি কার্ট্রিজে দুশো পৃষ্ঠার মতো প্রিন্ট করা যায় ইংজেট প্রিন্টারগুলো যেহেতু কালি স্প্রে করে প্রিন্ট করে থাকে তাই প্রিন্ট হেডটি সরাসরি সার্ফেসের সাথে টাচ না হওয়ায় নষ্ট হওয়ার সম্ভাবনা কম স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে ওয়াইফাই সংযোগের যে কোনো দৃশ্য বা লেখা প্রিন্ট করে নেওয়া যায় অত্যাধুনিক এই প্রিন্টারগুলো দিয়ে যে কোনো বস্তুর উপর আপনারা বুঝতেই পারছেন এটি একটি ফিউচার প্রিন্টার কনসেপ্ট যা এখন বাস্তব রূপ ধারণ করেছে প্রিন্টারের ভবিষ্যৎ হয়তো আর এখনকার মতো থাকবে না হয়ে যাবে পেপারলেস প্রিন্টারগুলোর মতোই পোর্টেবল এবং সব ক্ষেত্রেই সহজে ব্যবহারযোগ্য বন্ধুরা ভিডিও আজ এ পর্যন্তই শীঘ্রই আসবে নতুন ভিডিও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই